হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওটা হলো একটা যাদের যাদের হেয়ারফল, যাদের যাদের নতুন শুরু যখন হয় যখন, তো বেসিক্যালি একটা প্রশ্ন থাকে তখন তখন যেটা যে আমার যখন চুল উঠছে আর তখন আমার কি করা উচিত, বা হোম মেড টিপস, ইউটিউবে অনেক টিপস আছে হোম মেড থেকে শুরু করে অন্যান্য ধরনের। তো গাইস, হেয়ারফল যখন শুরু যখন হয়, আমরা অনেক চ্যানেলে অনেক ভিডিওতে দেখেছি, কেউ মিনক্সিডিলের কথা বলছে, কেউ ডার্মারোলারের কথাবার্তা বলছে, কোথাও দেখা যায় যে মানে হিজামা করার কথা বলছে, কোথাও দেখা যায় যে ফিনস্ট্রাইড ট্যাবলেট 1 mg যে ট্যাবলেটটা যেটা আছে সেই ট্যাবলেটের কথা বলছে। কয়েছে আমি একটা কথা বলতে, আমি চারটেকে কম্বিনেশন করতে চাই, মানে চারটেকে এক জায়গায় এনে ইউজ করে বলতে চাই যে চারটে তোমরা যদি ইউজ যদি করো চারটের মধ্যে পার্থক্য কী আছে। তো বেসিক্যালি গাইস, সবার প্রথম গাইস, ফিনস্ট্রাইড যে ট্যাবলেটটা যেটা আছে যেটা 1 mg করে, তো ওই ট্যাবলেটের কাজ কী গাইস? ওই ট্যাবলেটের কাজ হলো আমাদের বডির মধ্যে যে টেস্টোস্টেরন হরমোন যেটা বার হয় যেটা, তো সেই হরমোন থেকে যেটা চুলের গোড়াতে গিয়ে সেখান থেকে চুলের গোড়াগুলো অনেক মানে সেই হরমোন থেকে আর একটা হরমোন বাড়ে, সেটার নাম হলো ডিএইচটি ব্লক হয়ে যায়। মানে ডিএইচটিগুলোর জন্যই আমাদের মাথা থেকে এই সাইডে চুলটা থেকে শুরু হয়। তো বেসিক্যালি গাইস, যারা আমার চ্যানেলে মানে আছো, যারা আমার ভিডিও দেখছো, বা যারা আমার 10-fold পাশের ডক্টর রেডি যে মিনক্সিডিল ভিডিও মানে ভিডিওটা যারা দেখেছো তো তারা সবাই জানো যে আমারও হেয়ার ফল হওয়া শুরু হয়, বাট আমি ট্রিটমেন্ট কী করে করেছি। আমার চ্যানেলে পুরনো অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো গাইস, যে জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা যে তিনটের মধ্যে কাজটা কি, তো ফিনস্ট্রাইড ট্যাবলেট মিনক্সিডিলের মতনই, বাট ওটাকেও চুল ওঠা বন্ধ করে দেয়। বাট আমি এটা বলবো না যে চুল একদমই ওঠা বন্ধ করে দেয়, বাট চুল ওঠা অবশ্যই বন্ধ করে দেয়, আর কিছু কিছু হেল্প করে নতুন চুলকে নতুন করে রিগ্রোথ করার জন্য। মিনক্সিডিলও খুব ভালো, মিনক্সিডিল ব্লাড সার্কুলেশন বাড়ায় যার জন্য হেয়ার গ্রোথ করতে সুবিধা হয় আর হেয়ার ফলকে একদম স্টপ করে দেয়। আর হিজামা যেটা আছে, হিজামা একদম তুমি যখন ন্যাড়া হয়ে যাবে পুরোপুরি, তারপরে তুমি হিজামা করতে পারবে। তো গাইস, আমি হিজামা করেছি, ওই কারণে আমি তোমাদেরকে বলছি আমি একটা পিক শো করবো। এখানে আমি ফেসের মধ্যে করেছি, মাথার মধ্যে আমার কাছে পিক নেই, বাট আমি হিজামা করেছি। আমি ডার্মারোলার, হিজামা, মিনক্সিডিল আমি তিনটে ইউজ করেছি। ফিনস্ট্রাইড ট্যাবলেট আমি ইউজ করিনি, বাট আমি অর্ডার করে দিয়েছি, আমার কাছে এখানে আমাদের এখানে পাওয়া যাচ্ছে না ওষুধ। তো আমি যখনই পাবো আমি সেটাকে নিয়ে রিভিউ আমি অবশ্যই করবো। গাইস, আমি শুধুমাত্র একটা কথা বলছিলাম, যেটা হেয়ারফল যখন শুরু যখন হয়, তো তোমরা যদি শুধুমাত্র মিনক্সিডিল ইউজ করো বা ডার্মারোলার ইউজ করো, আমি চাইছি যে তোমরা চারটে ইউজ করো। আর তোমরা চারটে কীভাবে ইউজ করো আমি তোমাদেরকে সেই কথাটাই বলার জন্য আজকের মেন ভিডিওটা হলো সেই জিনিসটা বলার জন্য। তো গাইস, একটা কথা যে তোমরা যখন যখন হেয়ারফল হওয়ার শুরু যখন হবে আর হেয়ার ফলের পরিস্থিতি যখন আমার মতন যখন হয়, তখন আমার একটা পিকচার এখানে দেখাচ্ছে। এই পিকচারে দেখো যে আমার কীরকম পরিমাণে হেয়ার ফল শুরু হয়েছিল। এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ফটোটাকে জুম করে দেখো তোমরা, মানে আমি এখানে আমি দিয়ে একটু বড় করে দিচ্ছি এই ফটোটা। দেখো দেখো আমার এই জায়গাটায় চুলের পরিমাণ দেখো একদম কমে গেছে। তো আমি সেই জায়গা থেকে আজকে আমার রেজাল্ট দেখতে পারো তোমরা, আজকে আমার রেজাল্ট কেমন আছে। তো গাইস, একটা কথা, তো এই যে ফটোটা দেখলে তো আমি তিনটে জিনিস ইউজ, আর তোমরা যদি চারটে জিনিস যদি ইউজ যদি করো তোমরা অনেক ভালো অনেক বেটার রেজাল্ট পেতে পারো। বাট তার আগে একটু হয়তো টাকা খরচা হবে, বাট টাকাটা মানে তোমার রেজাল্ট অনেক তুমি ভালো পাবে। তার জন্য তোমাকে কী করতে হবে, শর্ট ফার্স্ট যেটা তোমাকে যেটা করতে যেটা হবে সেটা হলো তোমাকে মানে হেড শেপ করতে হবে। শেপ করার পরে তারপরে তোমাকে হিজামা করতে হবে। তুমি একটা সেকশন নিলে, তারপরে তুমি দুটো সেকশন নিলে, তারপর দিয়ে তোমার চুলটা যেই বড়ো হওয়া যেই শুরু যেই হবে, মানে তুমি হেড শেপ করলে আজকে, আর হেয়ারশেপ করার সাথে সাথেই তুমি আজকে ধরো হিজামা করলে কাল থেকে তুমি মিনক্সিডিল ইউজ করছো ওখানে, যেখানে যেখানে তোমার হেয়ারফল হতো। তুমি তো জানো যে তোমার হেয়ারফল তোমার কোন কোন জায়গাতে হতো, তো তুমি সেখানে মিনক্সিডিল লাগানো শুরু করে দিয়েছো। আর তারপর দিন থেকে তুমি মানে ডেলি ডার্মারোলার ইউজ করছো, যেখানে যেখানে চুল সংখ্যা যেখানে যেখানে কম হয়ে গেছে। তো ডার্মারোলার কী করে গাইস, ডার্মারোলারও ব্লাড সার্কুলেশন বাড়ায়, এই মানে তোমার মিনক্সিডিলও ব্লাড সার্কুলেশন বাড়ায়, আর তার সাথে তুমি ফিনস্ট্রাইড ট্যাবলেট নিচ্ছো যার জন্য তোমার ডিএইচটি তোমার মাথার মধ্যে আসছে না, তার জন্য তার একসাথে যে চারটা। আর হিজামা কী করে, হিজামা গায়ে ব্লাড মানে মাথার মধ্যে যে নোংরা যে ব্লাডের চাপটা, রক্তের যে চাপটা সেটাকে বাড়িয়ে দেয়। তো গাইস, একবার চারটে জিনিসে ভালো কাজ করবে, বেটার রেজাল্ট পাবে তোমরা। ওই কারণে তোমরা চারটে জিনিসটাকে তুমি ইউজ করো। আর ডার্মারোলার তোমাকে যতক্ষণ তোমার চুল ছোটো ছোটো থাকবে ততক্ষণ তুমি ইউজ করবে, যেই বড়ো হয়ে যাবে ইউজ করা টোটালি বন্ধ করে দেবে। তারপরে যখন ধরো আমার এমন এরকম হয়ে মানে আমি ন্যাড়া হওয়ার পর থেকে এরকম এতটা মানে এত বড় বড় চুল হয়েছে, তো এরপর থেকে আমি কিন্তু ডার্মারোলার ইউজ একদমই করি না, মানে শুধুমাত্র ফেসের জন্য ইউজ করি, তাও আবার মাঝে মাঝে সবসময় নয়। তো আমি এখন মিনক্সিডিল ইউজ করছি, আর ফিনস্ট্রাইড যে ট্যাবলেট যেটা আছে ওই দুটোকে আমি ক্যারি করবো একসাথে। আর ধরো আজকে আমি মিনক্সিডিল লাগাচ্ছি,
কালকে মিনোক্সিডিল লাগাবো না, কালকে ফিনস্ট্রাইড ট্যাবলেট নেবো, আবার কালকে ট্যাবলেট খাবো না, কালকে আবার ওষুধ লাগাবো মানে মিনোক্সিডিল লাগাবো, আমি এইভাবে ক্যারি করে করে এভাবে এইভাবে চলছে। আর সো গাইস, আশা করি জানতে পেরেছো, তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, জেনে ইনফরমেশন তোমাকে বোঝাতে তোমাকে পারলাম যে চারটে জিনিস কি তোমরা যদি কাজ যদি করতে যদি মানে হেয়ারফল যদি হয় তোমাদের, তুমি চারটে জিনিস কি একসাথে তোমরা ইউজ করো। আমি শুধু এইটুকুনি বলতে চাই যে ওই চারটে জিনিস ফিনস্ট্রাইড, মিনোক্সিডিল, হিজামা, ডারমারোলার তোমরা চারটে ইউজ করো হেয়ারফলের জন্য, অনেক বেটার, অনেক ভালো রেজাল্ট পাবে। তো বাই গাইস, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, জেনুইন কোনো ভিডিওতে। আর যে কটা কথাবার্তা বললাম, একটা কথা মনে রেখে দিও গাইস, মিনোক্সিডিল যারা যারা তোমরা ইউজ যখন করবে তখন তোমাদের কিন্তু পারমানেন্ট ইউজ করতে হবে, মানে যতদিন তুমি তোমার রেজাল্ট চাও ততদিন তোমাকে মিনোক্সিডিল ইউজ করে থাকতে হবে, মিনোক্সিডিল ইউজ করা অফ করলে তোমার হবে না। তো এটা মনে রেখে দিও, বাই।